বিএনপি কার্যালয়, বিএনপি পল্টন কার্যালয়ের সামনে থেকে এখানে পুলিশের সাথে ছাত্রদল বিএনপি নেতাকর্মীদের একটা পাল্টা ধাওয়া হয়ে গেছে, যেটি আপনাদেরকে এর আগে লাইভে আমি দেখানোর চেষ্টা করেছি। এখন দেখানোর চেষ্টা করছি যে সামান্যতর হলেও কিছু গোলাগুলি চলছে, যেটা আমি আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করব। দর্শক যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন না কেন, অবশ্যই আমাদেরকে মন্তব্য করে জানাতে ভুলবেন না। সব বিচ্ছিন্ন হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে কিভাবে হয়েছিল? সমাবেশ শেষে মিছিল, আপনারা জানেন যে পার্টির মহাসচিব বলছে কোনো ধরনের মিছিল হবে না। এরপরে আপনারা দেখেছেন মিছিল সহকারে এদের নেতাকর্মীরা যখন এদের এখানে আসে আমাদের পুলিশের উপর ইট পাটকেল ছুড়ে, তখন পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে। পুলিশ, আমার অনেক পুলিশ সদস্য আহত হয়েছে তাদের ইট পাটকেলে, পুলিশ বাধ্য হয়েছে তাদের উপর লাঠিচার্জ করতে, কারণ যেভাবে পুলিশের উপর তারা ইট পাটকেল ছুড়েছে এটা কোনো অবস্থাতেই একটা সভ্য দেশে সম্ভব হতে পারে না। মহাসচিব বক্তব্য শেষ করলো যে উনি বললো যে কোন ধরনের সমাবেশ হবে না, কোন ধরনের মিছিল হবে না। এরপরেও নেতাকর্মীরা মিছিল নিয়ে আমাদের পুলিশের উপর আক্রমণ করে, পুলিশকে আহত করে, বাধ্য হয়ে পুলিশ সেখানে লাঠিচার্জ করে। ধন্যবাদ। কতজনকে গ্রেফতার করা হয়েছে? এই নামটা বলেন। দর্শক হয়ে গেল ভাই, আমি নিচে গেছি ভাই। ভাই ভাই দর্শক বক্তব্য রাখলেন।
কিন্তু জানালেন না যে কতজনকে গ্রেফতার করা হয়েছে। তারা আমাদেরকে এখন পর্যন্ত জানায়নি। দেখে যখন আমরা প্রশ্ন করেছি তাকে যে কতজনকে গ্রেফতার করা হয়েছে, তখন আমাদেরকে জানানো হয়েছে যে সেটা দেখে বলতে হবে। বিএনপি নেতাকর্মীদেরকে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এখনও জানায়নি পুলিশ। বলেছে দেখে জানাতে হবে, কিন্তু তারা বারবার দাবি, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী দাবি করে যাচ্ছে যে তাদের নেতা বক্তব্য শেষ হওয়ার পরেই হচ্ছে কি একটা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যেখানে পুলিশ বরাবরই নিজেদেরকে প্রটেস্ট করার চেষ্টা করেছে বলে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানাচ্ছেন। ঠিক কাকরাইল মোড়ে যখন মিছিলটা চলে আসে, ঠিক তখনই এই ধাওয়া পাল্টে ধাওয়ার ঘটনাটি ঘটে, যেখানে পুলিশের টিআরসেল থেকে শুরু করে বিএনপি নেতাকর্মী যে সদস্যরা ছিল কিংবা ছাত্রদল নেতাদের যে সদস্যবৃন্দরা ছিল, তারা হচ্ছে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এতে হতাহতের ঘটনাও ঘটে, আমরা দেখেছি এর আগের লাইভটিতে। এখন মোটামুটি একটা সম্পূর্ণ